একজন জনপ্রতিনিধি, একজন নেতা, একজন প্রার্থী, তিনি জনগণের সঙ্গে যদি কোনো প্রতিশ্রুতি দেন, কোনো অঙ্গীকার করেন, কোনো ওয়াদা করেন, সেটা ভোটকে সামনে রেখে হোক অথবা তার আগে পরে হোক, তো সেই ওয়াদা ভঙ্গ করা আরেকজন সাধারণ মানুষের ওয়াদা ভঙ্গ করার ভিতরে পার্থক্য কতটুকু? ইসলাম এ সম্পর্কে কি বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পরিষ্কার একটি নির্দেশনা পাওয়া যায় প্রসঙ্গে, আর সেটাকে আমরা সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমে বলতে চাই, ইসলামে সবচেয়েতে বেশি গুরুত্ব আরোপ করে যেসব বিষয়ের প্রতি ইমানের পরে, তার ভিতরে একটি বিষয় হলো ওয়াদা রক্ষা করা, অঙ্গীকার পূরণ করা, প্রতিশ্রুতি রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদার ব্যতিক্রম করেন না, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। নবীগণের চরিত্র প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নবীরা সবাই কথা দিয়ে কথা রাখতেন, প্রতিশ্রুতি রক্ষা করতেন, এই ছিল তাদের চরিত্র, নবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, ইব্রাহিম যিনি তার কথা রেখেছিলেন। ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কানা সাদিকাল ওয়াদ, তিনি ছিলেন তার প্রতিশ্রুতিতে সত্যবাদী, মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতেন না, করতেন না। এভাবে বিভিন্ন নবী রাসূলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে জানিয়েছেন যে তারা সবাই প্রতিশ্রুতি রক্ষা করে চলতেন। মুমিনদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের শুরুতে বলেছেন, যে সকল ইমানদারেরা সফলকাম হবেন, সার্থক হবেন এবং বিফলে যাবে না তাদের জীবন সাধনা, আমলের সাধনা, ইমানের সাধনা, সেই সকল মুমিনদের সাত আটটা মার্কা আছে, আলামত আছে। তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আলামত উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'আদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদা এগুলোর প্রতি খেয়াল করে, এই সমস্ত লোকেরা জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। তাহলে নবীগণের চরিত্র, ওয়াদা করে, ওয়াদা রক্ষা করা, মোমেনদের মধ্যে যারা সফলকাম জান্নাতি সে সকল মোমেনদের চরিত্র হবে ওয়াদা করে, ওয়াদা রক্ষা করা। আর এর বিপরীতে যারা ওয়াদা করে, ওয়াদা রক্ষা করে না, তাদেরকে মুনাফেক বলা হয়েছে। মুনাফেকের আলামতের মধ্যে থেকে একটা হলো ওয়াদা করে, ওয়াদা খেলাফ করা। নবী আলাইহিসসালাম ওয়াদা খেলাফকারী সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি ওয়াদা করে, ওয়াদা খেলাফ করবে, প্রতিশ্রুতি রক্ষা করবে না, কেয়ামতের দিন ওই ব্যক্তির পেছনে একটি পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুলিয়ে দিবেন, লেখা থাকবে, এটা হলো এই ব্যক্তির অমুক প্রতিশ্রুতি ভঙ্গের নিশানা, আলামত, নমুনা, মার্কা। সবাই দেখে বুঝবে যে এলো গাদ্দার, দুনিয়াতে মানুষের সাথে কথা দিয়ে কথা রাখতো না। এর ভিতরে স্পেশালি যারা জনপ্রতিনিধি, যারা জনগণের নেতৃত্ব দিয়ে থাকেন, সেই সকল লোক সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, আলা ওয়ালা গাদিরা আযামু গাদরাম মিন আমির আম্মা, অর্থাৎ জনপ্রতিনিধি যারা জনগণকে নেতৃত্ব দেয়, যারা সেই সকল লোকেরা যদি জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়ে সেই ওয়াদা ভঙ্গ করেন, কোন রকম ফুসলা ফসলা মিথ্যা ওয়াদা অঙ্গীকার করে, ভোট টোট আদায় করে এরপরে ভুলে যান, তো এদের চাইতে বড় গাদ্দার, এদের চাইতে বড় ওয়াদা খেলাপকারী, এদের চাইতে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। তার মানে সাধারণ মানুষেরা ব্যক্তিগতভাবে একজন আরেকজনের সাথে অঙ্গীকার করে যদি সেই ওয়াদা খেলাফ করেন, তাহলে এই ওয়াদা খেলাফ করাটা যদি একটি অপরাধ হয়, তো একজন জনপ্রতিনিধি, একজন নেতা, তিনি তার জনগণের সঙ্গে যে অঙ্গীকার করেন, যে প্রতিশ্রুতি দেন, সেটা ভঙ্গ করা তার চাইতে বহুগুণ বেশি জঘন্য অপরাধ। কারণ একজন জনপ্রতিনিধি যদি একটি আসন নির্বাচন করেন, আর সেই আসনে যদি 2 লাখ বা 3 লাখ ভোটার থাকেন, তার মানে 3 লাখ ভোটারের কাছেই তিনি কি করছেন, এই অঙ্গীকারটা করছেন। এই অঙ্গীকারটা যদি তিনি রক্ষা না করেন, তাহলে 3 লক্ষ লোকের সঙ্গে তিনি কি করলেন, ওয়াদা ভঙ্গের অপরাধ করলেন। তেমনি ভাবে যদি জাতীয় নেতা হন, সারা দেশকে নেতৃত্ব দিয়ে থাকেন, সেরকম নেতা যদি একটি ওয়াদা করেন আর ওয়াদা খেলাফ করেন, তাহলে দেশের যত জনগণ আছে, 16 কোটি, 17 কোটি, 18 কোটি জনগণের সঙ্গে ওয়াদা খেলাফ করলে, 18 কোটি বার ওয়াদা খেলাফ করলে যেরকম অপরাধ হতো, একটি ওয়াদা খেলাফ করলেই শুধুমাত্র ওরকম গুণা হবে। কিয়ামতের দিন কি অবস্থা হবে এদের? আল্লাহ তাআলা আমাদের নেতা নেত্রীদেরকে এমন ওয়াদা এবং প্রতিশ্রুতি থেকে বাঁচিয়ে রাখুন যা তারা পূরণ করতে পারবেন না। তারা যেন জনগণের সাথে মিথ্যা প্রতিশ্রুতি না দেন, সেরকম বিবেক, সেরকম চেতনা আল্লাহ তাআলা তাদের মধ্যে সৃষ্টি করে দেন। সম্মানিত ভাইরা, জনগণের সঙ্গে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, এখানে শুধুমাত্র ওয়াদা খেলাফের গুনাই হয় না, প্রতারণার গুনাও হয়। কারণ এটা ধোঁকা দেওয়া, লোভ দেখাইয়া তাদের কাছ থেকে ভোট আদায় করা। অতএব এই সমস্ত অপরাধ যারা সংগঠন করবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন তাদের রক্ষা বড় কঠিন একটি বিষয়। কারণ এখানে বান্দার হক এবং বান্দার অধিকার সংশ্লিষ্ট। আর এই 18 কোটি মানুষের কাছ থেকে, 2-3 লক্ষ মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে তারপরে কিয়ামতের ময়দানে পার পাওয়ার মতো কঠিন কাজ আর হতে পারে না। শুভ বুদ্ধির উদ্রেক হোক আমাদের, আমরা যেন এই জাতীয় মিথ্যা প্রতিশ্রুতি এবং ওয়াদা থেকে বেঁচে থাকি। শুধু নেতারাই নন,
আমরাও ব্যক্তিগত জীবনে অনেক মিথ্যা প্রতিশ্রুতি মানুষের সাথে দিয়ে থাকি। আর আমরা যদি মিথ্যা প্রতিশ্রুতি চর্চা করি তাহলে আমাদের নেতারাও কি করবেন? সেটাই করবেন, কারণ নেতারা আমাদেরই মধ্য থেকেই একজন। অতএব আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে কি করতে হবে, ওয়াদা রক্ষা করার ব্যাপারে আরো বেশি সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।